এবারে জাহাঙ্গীর আলম মোনা জানতে চেয়েছেন মহিলা মানুষ কোনো কিছু জবাই করতে পারবে কিনা হ্যাঁ পারবে জবাই করার ব্যাপারে পুরুষ বা মহিলার কোনো পার্থক্য নেই কোথাও বলা হয়নি যে আহ যে পশু আমাদেরকে জবাই করার জন্য কোনো কোন পুরুষ শর্তে এরকম কথা বলা হয়নি বরং বিসমিল্লাহ বলে জবাই করলে যে কোনো মুসলমানের হাতে জবাই খাওয়া যাবে এমনকি আহলে কিতাব হলে তার জবাইও খাওয়া যাবে জবাই করা পশুও খাওয়া যাবে এরপরে আব্দুল হান্না জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে তাহলে কি ধরনের পাপ হবে স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে তাহলে সেটা অবশ্যই অন্য গুনা হবে এতে কোনো সন্দেহ এমন কি যদি কোনো যুক্তি কারণ হয় স্ত্রী উচিত নয় স্বামীর গায়ে হাত তোলা কারণ এটা বড়র প্রতি অসম্মানের অংশ স্বামীকে সম্মান দেখানো বড়কে সম্মান দেখানোর নির্দেশ আমাদেরকে বেরস্ত ইসলাম দিয়েছেন তিনি বলেছেন লাইসা না মাল্লামীব্য মাল্লাম ইরহাম সগিন আলা ওয়ালামী অকের কবির আনা যে ব্যক্তি আমাদের ছোটোকে সম্মান করে না বড়কে শ্রদ্ধা করে না সে আমাদের উন্মত নয় অতএব উন্মত নয় এরকম কথা না সাল্লাম কোনো কাজের ক্ষেত্রে বললে সেটা অত্যন্ত মানে সেই সংশ্লিষ্ট অপরাধটা বা কাজটা অনেক জঘন্য হয়ে থাকে বিধায় বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে